সকালে আমরা 5:30 বাড়ি থেকে বেরিয়েছি, এখন পৌনে 7 বাজে। এখন খড়গপুরে এসে পৌঁছেছি চা পানের বিরতি। তো এবারে আমাদের গন্তব্য বাংরিপসি, উড়িষ্যার বাংরিপসি, সিমলিপাল ফরেস্টের আগে বালাসোর ডিস্ট্রিক্ট বাংরিপসি। তো এখান থেকে আরও 150 কিলোমিটারের রাস্তা, আশা করি পৌঁছে যাব 9:30-9:30 মধ্যে। দেখা যাক কটায় পৌঁছাই। তো এবারে আমরা বাইক নিয়ে বেরোইনি, এবারে আমরা কার নিয়ে বেরিয়েছি, গাড়িতে এসেছি। এটা আমাদের কার। তো এখানে দেখি কতক্ষণে পৌঁছাতে পারি আমরা। আশা করছি 9:30-10:00 মধ্যে ঢুকে যাবো, ম্যাক্সিমাম 10টা হবে হয়তো। 5 লিটারের এ তো নেই, ওখানে আমাদের হোটেল বুক করা আছে, হোটেল বাংরিপসি। ये हम लोग आ गया है अभी होटल बांगरीपसी में। एक्चुअली ये ओडिशा और बंगाल के लगभग बॉर्डर में ही है, बॉर्डर इलाके में है। तो ये है होटल बांगरीपसी, ये उड़ीसा का बालासोर डिस्ट्रिक्ट है। तो यहीं से थोड़ा आगे जाके पहाड़ियाँ शुरू होती है। हम लोग इधर सुबह हम लोग डानकुनी से रवाना हुए थे सुबह 5:30 बजे, तो इधर 11:30 बजे आ गए थे। तो ये जो होटल, एक्चुअली होटल का है नहीं, लेकिन एकोमोडेशन जो है मोटा मोटी ठीक है। लेकिन जो हम लोगों से 2200 रुपया लिया गया है, ये पूरा कॉटेज के लिए, ये आप लोग जो देख रहे हैं ये पूरा कॉटेज है, इसके लिए 22,200 रुपीज़ लिया गया है। तो यहाँ पे 8 या 9 आदमी का एकोमोडेशन है। ये जो 2,200 रुपीज़ है, ये खाली एकोमोडेशन के लिए है। और इसके आगे जो मील है, ये पूरा दिन के लिए, मतलब ब्रेकफास्ट, लंच और 2 टाइम का टी और डिनर, ये इसके लिए 350 रुपया पर हेड पे करना पड़ता है। तो ये जो है होटल, एक्चुअली होटल जो है ठीक है, चलेगा। लेकिन हम लोग पहले जो सुन के आए हैं, बांगरीपसी बहुत ही सुंदर एरिया है, बहुत ही सुंदर इलाका है, तो उतना कुछ खास हमको तो नहीं लगा है। ये एक्चुअली अपने अपने नज़रिया होता है देखने का, किसी को अच्छा लगता है, किसी को अच्छा नहीं लगता है, वो तो अपना ऊपर डिपेंड करता है। लेकिन हमको थोड़ा जो महसूस हुआ कि ये थोड़ा हिल के आसपास में होना चाहिए था, तो वो है नहीं। ये है बॉम्बे रोड है, जो ये गाड़ियाँ जा रहा है ये बॉम्बे रोड है। तो इसी का बाजू में है वो, आप दूर में देख रहे हैं पहाड़ियाँ शुरू हो रहा है वहाँ पर, ये पहाड़ियाँ शुरू हो रहा है, तो उसका आगे है। हाँ। अभी तो यही बजे दिन आगे तो वहाँ बोले कथा बोलते हमें कटा होता ना ना एम ना वो बुझते तो पासी বাবা, এত পুরো জঙ্গল উঠবো কোথা দিয়ে? খাওয়া দাওয়া করে শোনি, ঘুমাওনি? আচ্ছা,
রাস্তার সময় রাস্তা দিয়ে নামবো, রাস্তা দিয়ে নামবো। এই সুদীপ, এনে তোকে কি বলছে দেখ, এই তোকে কি বলছে দেখ, চাটি মারবে বলছে মাথায়, আর ফোন ধরছে না। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ভেঙে ভেঙে যাচ্ছি আমরা, কি সুন্দর রে, সাবাস তো রাখছি, হ্যাঁ রে, উপভোগ করি আর ভিডিও তুলি পাঠাচ্ছি তোমাকে। হ্যাঁ, এক মিনিট এক মিনিট ভাই, যাতা থাড়া ভিডিও কাটনে দো, জো ইয়াদগার লম্হে রয়েগা। হাম লোক অভি বাংরিপোসি মে থাড়া লঞ্চ বঞ্চ করকে নিকলা হ্যা, কি জো পাহাড়ি হ্যা, পাহাড়ি মে থাড়া প্যাদল চলনে কে লিয়ে, মালুম নেই ইয়ে রাস্তা হ্যা কে নেই, ফির ভি হাম লোক সব যা রহে ইধার সেই, থাড়া ইয়ে অ্যাকচুয়ালি বোম্বে রোড হ্যা, উপর উপর সে বোম্বে রোড ভি যাতা হ্যা, লেকিন হাম লোক জো শর্টকাট লিয়া হ্যা, ইয়ে থাড়া জঙ্গল হ্যা, ইয়ে কিতনা কিয়া যা পায়েগা ইয়ে তো মালুম নেই হ্যা, লেকিন হাম পাঁচ জন যা রহে ইধার সে। এক মিনিট ভাই, প্যার কে অন্দর কুছ চুভ রহা হ্যা, প্যার কে অন্দর কুছ ঘুসা হ্যা, আরে বাপ রে, পুরো জঙ্গল হ্যা, এই জঙ্গলের ভেতর দিয়ে তো যাচ্ছিস, পায়ের ভেতর কিছু ঢুকে ফুকে গেলে তখনই মুশকিল। ইধার ইধার রুক যা, ইধার রুক যা, থোড়া রেস্ট কর লে ভাই। আরে রুক, লাঠি মাংবি, সেটা সেটা ছেড়ে দাও, হয়ে যাবে চলো, ছেড়ে দাও, হাতে রেখে যাবে চলো। বেশি করতে পারছি না, আমি বন্ধ করলাম। পুরো রাস্তাটাই জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, জানি না কোথায় রাস্তা পাবো। রাস্তা মিলা, তোরা সামাল কে চলো ভাই, কাঁদাতে এ কাঁদাতে দেখে ছাটকাচ্ছে।
সুদীপ সুদীপ মাদিকে মাদিকে মাদিক দিয়ে আস্তে 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 এখানে এখানে নামতে হবে নিচে নামো নিচে নামো অভিজিৎ নিচে নামো আচ্ছা অভিজিৎ চলো তুমি আস্তে আস্তে চলো কাঁচ আছে দেখে উঠবো কাঁচ আছে প্রচুর অভিজিৎ হ্যাঁ চল পকড়লে একটু পকড়লে একদম আমাদের পাহাড় মানে নিজেরা রাস্তা করে আর কি নিজেরাই রাস্তা করে আমরা এখানে এলাম বলো আমরা ওই পাহাড় ওই রাস্তা থেকে আমরা এখানে পাহাড় দিয়ে আর নিজেরাই রাস্তা করে করে আমরা এলাম এখানে গাছ ভেঙে হম লোক হোটেল বাংরিপাসি মে লঞ্চ করকে দোপহর লগভগ 3 বাজে হম লোক পেদল থোড়া চলনে কে লিয়ে নিকলা হ্যাঁ তো ইয়ে বম্বে রোড হ্যাঁ পাহাড়িও কি ওর সে যা রা ইয়ে বম্বে রোড হ্যাঁ হম লোক থোড়া ইসকো এনজয় করনে কে লিয়ে ইয়ে জো মতলব ট্রেকিং রুট হ্যাঁ ট্রেকিং রুট অ্যাকচুয়ালি হ্যাঁ নেই ইয়ে জঙ্গল হ্যাঁ এ জঙ্গল কে ওর সে হম লোক পেদল আকে মতলব ইয়ে নিচে সে উপর চড়া হ্যাঁ পেদল তো ইয়ে বহুত হি বড়িয়া খুবসুরত জগা হ্যাঁ অ্যাকচুয়ালি জো হোটেল বাংরিপাসি হ্যাঁ ও উতনা খাস মতলব নেচার বিউটি উধর হ্যাঁ নেই থোড়া আগে আকে नेचर ब्यूटी मिलता है तो हम लोग अभी शाम को 4 बज चुके हैं हम लोग पैदल जितना दूर हो सके जाके फिर होटल वापस आएगा गाड़ी हम लोगों का जो है वो होटल में ही रख के आया है इसलिए पैदल चलने का मजा थोड़ा अलग है इसके लिए थोड़ा पैदल चल के ही आने का के लिए डिसाइड किया ये जगह जो है ये है बांगड़ीपसी एक्चुअली हम लोग बहुत कुछ सोच के आए थे इधर कि इधर रिवर मिलेगा पहाड़ी मिलेगा लेकिन यहाँ पे कुछ नज़दीक में ये सब कुछ है ही नहीं जो भी है रिवर जो है बुढ़ीवलम रिवर वो 5 किलोमीटर दूर में है पहाड़ी हम लोग थोड़ा पैदल चल के उठा है पहाड़ी में लेकिन वो भी उतना कुछ मतलब नज़दीक है नहीं 3-4 किलोमीटर आगे जाके पहाड़ी पड़ता है तो हाइकिंग के लिए मतलब ट्रैकिंग के लिए भी कुछ सही जगह है नहीं सब लोग जैसे बोलता है कि बांगड़ीपसी बहुत बढ़िया जगह है मेरे नज़रिए से कुछ इतना कुछ खास नहीं लगा है तो चलिए हम लोगों के हाथ में ज़्यादा टाइम है भी नहीं है हम लोग एक दिन के लिए ही निकले थे तो कल सुबह हमको वापस जाना है
ज़्यादा एक्सप्लोर कर नहीं पाएगा, क्योंकि इधर से 60 किलोमीटर आगे है जो सिमलीपल टाइगर रिजर्व, वो 60 किलोमीटर आगे है, काफ़ी दूर है। कि उधर जाने से फिर हमको और एक दिन लग जाएगा, उधर भी स्टे करना पड़ेगा, तो शायद पॉसिबल नहीं होगा, तो हम लोग कल ही वापस जाएंगे। ये जो आप देख रहे हैं आगे, ये है होटल बांग्रीपोसी। হোটেল বাংরিপোসিতে আমরা কাল রাত্রির এখানে স্টে করলাম। আজকের অ্যাকচুয়ালি আজ মন্ডে 17th December 2018। আজকের আমাদের ফেরার পালা আছে, তো আমরা এখান থেকে ফিরবো, লাঞ্চ এ করে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ফিরব। ব্রেকফাস্ট এরা এদের প্যাকেজের মধ্যেই ধরা থাকে, ব্রেকফাস্ট দিয়ে দেবে। তো মোটামুটি সবাই রেডি স্নান টান করে। অ্যাকচুয়ালি জায়গাটা একটু গ্রাম্য এলাকা আর কি, আদিবাসী ট্রাইবাল টাইপেরই লোকেরা বেশি থাকে। তো এখানে সামনাসামনি পাহাড় বলতে সামনে পাহাড় নেই, একটু দূরে গিয়ে পাহাড় আছে। সেরকম খুব ইন্টারেস্টিং জায়গা নয়, মানে খুব যে ভালো লাগার মতন জায়গা নয়, তবে নিরিবিলিতে এক রাত কাটানোর পক্ষে ঠিক আছে। কমলা লেবুরও গাছ রয়েছে দেখছি, একটাই চোখে পড়েছে এখানে। এখান থেকে একটু দূরে বোম্বে রোড ধরে একটু হিলের ওপরে উঠলে ওখানে মা দুয়ারশিনী টেম্পল আছে, ওটা আমরা এখন দেখতে যাবো, দুয়ারশিনী টেম্পল। আর বাঁকবাল ড্যাম আছে, আর একটু আগিয়ে যেতে হবে বাঁকবাল ড্যাম, ওখান থেকে আরেকটু আগিয়ে গেলে সোলাইপুর ড্যাম। এই তিনটে মোটামুটি এখানে দেখার জায়গা। তো অ্যাকচুয়ালি আমরা কাল অতটা ড্রাইভ করে এসেছি, সবাই ক্লান্ত ছিল বলে কাল আর কোথাও বেরোনো হয়নি সকালবেলা। কাল একটু ওই দেখবেন ট্রেকিং হিলের একটা হিল ট্রেকিংয়ের একটা ভিডিও আছে, ওটাও দিয়ে দেবো। ওখানে আমরা ট্রেকিং করেছিলাম একটুখানি, জাস্ট মানে 1 কিলোমিটার হবে আর কি, জঙ্গলের ভিতর দিয়ে সবাই মিলে ট্রেকিং করতে করতে উপরে উঠেছিলাম। তো ওখান থেকে ঘুরে আসতে আসতেই আমাদের লাঞ্চ টাঞ্চ করে ওখানে ঘুরে আসতে আসতেই আমাদের প্রায় বিকেল 4:30 to 5:30 বেজে গিয়েছিলো। তো সেই জন্যে আমরা আর কাল কিছু করতে পারিনি। এখানে সন্ধ্যেবেলা এরা চিকেন রোস্টের কথা এদের বলা ছিল, তো অ্যাকচুয়ালি এরা কাঠটাট জেলে দেয়, কাট জেলে দিয়ে মানে চিকেন মশলা মাখিয়ে আপনাকে দিয়ে দেবে, পার কিলো 300 টাকা করে নেয়। দেখুন এই চিকেন রোস্ট করার, এই যে দেখছেন মানে ফাটফাট পড়ে রয়েছে রাত্রিরের এখনও। কাল রাত থেকেই একটু অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো বলে আমরা সেরকম খুব ভালোভাবে করতে, তবে হ্যাঁ বসে করেছি খানিকক্ষণ বসে এখানে চিকেন রোস্ট। আজ 17th December 2018, আমরা কাল এখানে 11:30 এসে পৌঁছেছি, কিন্তু অ্যাকচুয়ালি এদের হোটেল বাংরিপোসি চেক ইন টাইম 12:30, তো সেই জন্য আমাদের 1 ঘন্টা বাইরেই ওয়েট করতে হয়েছে। 12:30টার সময় এনারা খুলে দিয়েছিলেন, 12:30টার সময় ফ্রেশ হয়ে এখান থেকে 12:30টার সময় ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে লাঞ্চ টাঞ্চ করে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। দেখিনি
সামনেই চায়ের দোকান আছে। অ্যাকচুয়ালি এরা এরা মর্নিং এ আমরা চায়ের কথা চায়ের চা দেবারই ছিল এদের, কিন্তু এনারা লিকার চা প্রোভাইড করেন, তো আমরা আবার সবাই দুধ চা ছাড়া হয় না, সেই জন্যে এনারা বলেন সামনে চায়ের দোকান আছে ওখান থেকে চা নিয়ে নিতে। তো একবার আনা হয়ে গেছে, এখন ভাই অভিজিৎদা দুজনে আবার চা নিয়ে এলো। চা এখানে সস্তা দেখুন, 30 টাকায় এক গ্লাস, দু গ্লাস বড় বড় চা 30 টাকায়, চারজন পাঁচজনকার পাঁচজনকার আরামসে হয়ে যাবে, 5 টাকা করে গ্লাস। তো চা খেয়ে আমরা লাঞ্চ করে এই সরি ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বের হব ব্যাক টু হোম। দেখি সামনে দুয়ারসিনী টেম্পল আছে, দুয়ারসিনী টেম্পল এখান থেকে হয়তো 3-4 কিলোমিটার হবে। দুয়ারসিনী টেম্পলটা ঘুরে যাওয়ার ইচ্ছা আছে, আর একটা আর দুটো জায়গা আছে দেখার, একটা হচ্ছে বাঁকবল ড্যাম সেটা কাছে, আর 38 কিলোমিটার মতন সুলাইপুর ড্যাম, এই দুটো ঘোরা যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেতে পারবো কি না জানি না, কারণ আমাদের হাতে টাইম নেই, আজ টাইম শর্টের জন্য হয়তো আমরা যেতে পারবো না, ব্যাকে ফিরত যেতে হবে। তো কাল রাত্রেও এনজয় হয়েছে ভালো, এখানে চিকেন রোস্ট রোস্ট করা হয়েছিল, ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন চিকেন রোস্ট, এক্সট্রা পে করতে হয় 300 টাকা করে পার কিলো, তো কাটটার জেলে ওনারাই সব ব্যবস্থা করে দেন। চিকেন রোস্ট করে রাত্রিরে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম আজ সকালবেলা, উঠে সবাই মোটামুটি রেডি স্নান টান করে বেরোনোর জন্যে। ওকে, আমরা এখন দুয়ারসিনী টেম্পলে এসেছি সকালবেলা, বেশি দূর না, যেখানে বাংরিপুষি হোটেল ওখান থেকে এই 2 কিলোমিটার হয়তো রাস্তা হবে। এটা হচ্ছে দুয়ারসিনী টেম্পল। দুয়ারসিনী অ্যাকচুয়ালি বনবিবিও বলে অনেকে, মা দুয়ারসিনী টেম্পল, এটা পাহাড়ের ওপরেই, বোম্বে রোডের ওপরে এটা পড়েছে দুয়ারসিনী টেম্পল। এখান থেকে আরো খানিকটা গেলে ড্যাম আছে, কিন্তু ড্যামে যাবো না আমরা, ড্যামে গেলে আমাদের ফিরতে দেরি হয়ে যাবে। সুদীপ ড্রাইভ করছে, খুব ভালোই ড্রাইভ করছে, এইটুখানে উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি হলো রাস্তা বন্ধ? হ্যাঁ,
उसको ये नंबर क्यों दिया आपने? अरे इसको नहीं सुना, ये नंबर क्यों मिला कैसे? मत दीजिए नंबर, मैं फोन कर रहा हूँ ना उसको, तो फोन पे नंबर जी। हेलो, हाँ बोलिए आपको। वहाँ पे जाना है मुझे। এটাই গুফা হবে? বাহ, ও এই হলো গুফা। এইদিকে ওই নিচে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখে দেখা যাচ্ছে, যাচ্ছি যাচ্ছি, তোমাদের জন্য ফটো শুট করছি। ডিভিসি ক্লাব একদম ওই দেখো, নিচে গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ ভিতরে ঢুকছে, এখান থেকে পাহাড়ে রাস্তা দিয়ে, কিন্তু কেমন কেমন পাহাড়ের উপর দিয়ে চলে চলে গাড়ি দেখা যাচ্ছে। ভিতরে হয়তো ঢোকা যাবে, না ঢোকাই ভালো। কি আছে, সাপখোপ আছে ভিতরে? ওই যে ছোট দেখা যাচ্ছে, লাভ নিচে এটা মা দুয়ারসিনী টেম্পিলের পাশ দিয়ে রাস্তা আছে একটা, সেই রাস্তা দিয়ে খানিকটা পাথরের বোল্ডার ফোল্ডার পেরিয়ে এই এতে উঠতে হবে, এখানটা উপরে টপটায় উঠতে হয়। তো খুবই সুন্দর জায়গা, একটা ছোট গুফা আছে, এরা বলছে গুফার ভিতর দিয়ে নাকি পাহাড়ের ওই সাইডে যাওয়া যায়। তো আমরা আর ট্রাই করলাম না, কারণ এমনিতেই খুব ন্যারো গুহা, আর ভিতরে কি আছে টানা আছে সেজন্যে। তো আমরা এই পর্যন্ত এসে এবারে আবার হেঁটে নেমে চলে যাব, এখান থেকে ব্যাক করবো, আর আগে যাব না আমরা। লাইট জ্বেলে জ্বেলে গুপ্তধনের সন্ধানে গেছিল, অনেক কিছু আছে, কিন্তু আছে আদিম যুগের কারুকার্য কিছু আছে, কারুকার্য আছে। হ্যাঁ দাঁড়া যাচ্ছে আবার, ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না, এখানটা কি পর্যন্ত অন্ধকার। হ্যাঁ আর এর ভিতরে কিছু দেখা যাচ্ছে না, রাস্তা আছে কিন্তু অন্ধকার। তো না না ইয়ে দাদা, সুস্থ শরীর অতটা নেমে ব্যস্ত করতে হবে এখন। আমি তোমার
এখন লোধাসুলি এসে পৌঁছলাম, লোধাসুলি এসে পৌঁছেছি। এখন বাজে ঘড়িতে 10:30 হবে, সরি 10:30 বলছি। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ইন করে গেছি। এটা লোধাসুলি, লোধাসুলি জঙ্গল, বিখ্যাত জঙ্গল নাম আছে লোধাসুলি বলে। চারদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল, দু সাইডেই জঙ্গল আছে, বোম্বে রোড মাঝখান দিয়ে গেছে। তো এখন দুপুর 1টা বাজে, আমরা লোধাসুলি এসে পৌঁছলাম। মনে হয় বিকাল বাড়ি যেয়ে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। তো আলটিমেটলি রাস্তা ভালো, রাস্তাটা পুরো রেডি হয়ে গেলে রাস্তাটা খুবই ভালো রাস্তা হয়ে যাবে, ডবল লেনের রাস্তা হয়ে যাবে। কিন্তু এখন কনস্ট্রাকশন চালু আছে রাস্তা, তাই বিভিন্ন জায়গাতেই মানে গাড়ি খুব আস্তে স্লো নিয়ে যেতে হচ্ছে। রাস্তা গাড়ি আছে শুধু পিছনে, রাস্তা খুব মানে খারাপ ওয়ান ওয়ে করা আছে কিছু কিছুতে। তো সেই জন্যে একটু গাড়ি ধীরে ধীরে চালাতে হচ্ছে। বাকি এইসব রাস্তাগুলো যেমন, এগুলো খুবই ভালো, মানে খুব সুন্দর যাওয়া যাবে। রাস্তা পুরো রেডি হয়ে গেলে খুব বেশি টাইম লাগবে না, বাংরিপোসি কলকাতা থেকে বাংরিপোসি খুব বেশি টাইম লাগবে না, 4 ঘন্টা ম্যাক্সিমাম পৌঁছে যাওয়া যাবে। আদারওয়াইজ আমাদের প্রায় 6-6.5 ঘন্টা লেগে যাচ্ছে আর কি, আসা যায় মানে ওয়ান ওয়েতে, একটা এক ফিটের রাস্তায়। আমি খাবো না।